আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজা কামাল। গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। উত্তেজিত জনতা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের দ্রুতগতির একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা। সকালে পৌর সদর এলাকায় অবস্থিত গ্লোরি টেক্স অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড মিলের শ্রমিকরা এই অবরোধ কর্মসূচি পালন করে। এই সময় শ্রমিকরা এক ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করে। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, থানা পুলিশ ও কারখানার কর্তৃপক্ষ আগামীকাল বেতন দেওয়ার আশ্বাস দিলে মহাসড়ক থেকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বিদেশি ফল, চায়না কমলা চাষ করে মাগুরায় স্বাবলম্বী হচ্ছেন বেকাররা। অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন কমলা চাষে। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে মাগুরের কমলা যাচ্ছে দেশের নানা প্রান্তে। এগুলো স্বাদে যেমন মিষ্টি তেমনই রসালো। প্রতিনিধি সুজন মাহমুদের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। শিক্ষিত বেকার যুবক নূর ইসলাম করোনাকালীন সময়ে বাড়ির পাশে জমিতে চায়না কমলার বাগান শুরু করেন। এখন দেড় শতাধিক গাছ থেকে প্রতিদিন 40-60 কেজি কমলা বিক্রি করছেন তিনি। প্রতিটি গাছে ফলন হয়েছে 1-1.5 মণ। প্রতি কেজি কমলা 130-150 টাকায় বিক্রি হচ্ছে। আমি করোনাকালীন বেকার বসেছিলাম, আর বেকার বসে থাকে তখন তো ইউটিউব দেখতে দেখতে এই কমলার বাগানের ছবি দেখে, ভিডিও দেখে আমার অনুপ্রাণিত হলো যে বাগানটা করা যায়। এখন অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে, আমি যে সবার কাছে বিক্রি করতেছি, বেকার যারা আছে তারা উদ্বুদ্ধ হচ্ছে। নূর ইসলামকে দেখে কমলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে মাগুরার কমলা যাচ্ছে দেশের নানা প্রান্তে। বাগান দেখে খুব ভালো লাগলো, ফল দেখে খুব ভালো লাগলো, তা আমার ইচ্ছা হয়েছে যে ফলের চাষ আমি করব। আমি দেখেও দেখলাম, এরপর আমি লাগানোর জন্য বাইকের কাছে পরামর্শ নেওয়ার জন্য আসলাম। তার কমলা, চায়না কমলা খুব সুস্বাদু, আমরা পিড়াই কিনে থাকি, ফরমালিন মুক্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চায়না কমলার বাগান করতে দেয়া হচ্ছে প্রশিক্ষণ সহ নানা সহায়তা। কৃষি অফিস থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে চাইনিজ কমলা, দার্জিলিং কমলা সহ বিভিন্ন ফলের বাগানের ব্যাপারে আমরা তাদেরকে সাহায্য করেছি। কমলা সংরক্ষণে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হলে বছর জুড়েই দেশের বাজারে কমলা সরবরাহ করা সম্ভব বলে মনে করেন বাগান মালিকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক, জাতীয় নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই। সুপ্রিম কোর্টে জমা দেয়া এই পিটিশনে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নিয়োগকেও চ্যালেঞ্জ করা হয়েছে। পিটিশনে আরও দাবি করা হয়েছে, 8 ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই মোট 180টি আসনে জয়ী হয়েছে, কিন্তু কারসাজির মাধ্যমে পিটিআই প্রার্থীদের মাত্র 92টি আসনে জয়ী দেখানো হয়েছে। পাকিস্তানের জাতীয় সংসদে মোট আসন 266টি, নির্বাচন হয়েছে 265টিতে। কোনো দল এককভাবে সরকার গঠন করতে হলে তাদের অন্তত 133টি আসন পেতে হবে। নির্বাচনে নওয়াজ শরীফের দল PMLN 75টি এবং বিলওয়াল ভুট্টোর PPP 54টি আসন পেয়েছে। আরও কয়েকটি ছোট দল মিলে জোট সরকার ঘোষণা করেছে তারা। এই সরকারের প্রধানমন্ত্রী হতে চলেছে নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ। খেলার খবর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর রাউন্ড রবিন লিগ পর্ব শেষে সবচেয়ে বেশি রান করেছেন তামিম ইকবাল, আর সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম। এবারে টুর্নামেন্টের এখনও পর্যন্ত মোট 3টি সেঞ্চুরি হয়েছে। BPL ক্রিকেটের নানা পরিসংখ্যান জানাচ্ছেন পরাগার মান। 7 দলের BPL এ এ পর্যন্ত যে 42টি ম্যাচ হয়েছে তার মধ্যে 84 ইনিংসে মোট রান হয়েছে 12,665। অতিরিক্ত থেকে এসেছে 717 রান, আর উইকেট পড়েছে 540টি। সবচেয়ে বেশি 391 রান করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
আর দ্বিতীয় স্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তৌহিদ হৃদয়। তারপরে আছেন তানজিদ হাসান তামিম। বোলিং এ সবচেয়ে বেশি 22 উইকেট নিয়েছেন দুর্দান্ত ঢাকার পেসার শরীফুল ইসলাম। দ্বিতীয় স্থানে থাকা রংপুর রাইডার্সের সাকিব আল হাসানের ঝুলিতে আছে 17 উইকেট। একই দলে শেখ মেহেদি হাসান 15 উইকেট নিয়ে সাকিবের কাঁধে শ্বাস ফেলছেন। চলতি বিপিএল এ এখনো পর্যন্ত সেঞ্চুরি হয়েছে 3টি, তার মধ্যে 1টি সেঞ্চুরি করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান তামিম, অন্য দুটি করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তৌহিদ হৃদয় ও উইল জ্যাক্স। এছাড়া এবারের বিপিএল এ 9টি পার্টনারশিপ হয়েছে 102 চেয়ে বেশি রানের, 50 পার্টনারশিপ হয়েছে, 63টি খেলা হয়েছে 9654টি বলের, তার মধ্যে ডট বল হয়েছে 4025টি, 540টি উইকেট পড়লেও ফিল্ডাররা ক্যাচ নিয়েছেন 287টি। আর চার ছক্কার খেলা টি টোয়েন্টির এই বিপিএল এ 1024টি বাউন্ডারির বিপরীতে ছক্কা হয়েছে 541টি, তবে প্লে অফ পর্বের খেলা শুরু হতেই এই পরিসংখ্যান পাল্টে যাবে। এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।